একবার বলে একজন তো বলে প্রথম দিকে একজন মানে মানে কি বলবো, এটা আল্লাহ পাকের নিয়ামত, আমি যদি এরকম হইতো আমার ছেলেটা হয়তো আজকে জীবনটাই শিফা হয়ে যেত। বলছিল ঘাড়ে কি বলছিল শিফা, ঘাড়ে টিউমার আছে, ঘাড়ে টিউমার আছে। আমরা তখন বললাম ঠিক আছে, টিউমার থাকলে তাহলে তো আমরা অপারেশন করবো। আমরা চলে গেলাম প্রফেসর বেস্ট নিউরো সার্জন, উনি বললো না তার নিউরোর কোনো এই জাতীয় সমস্যা নাই। একটা ছেলে যদি শোনে তার সামনে কোনো ডাক্তার বলতেছে তার এটা আছে, তার তখন কেমন লাগছে? আমার ছেলের মানসিক অবস্থা যে কেমন যাচ্ছিল আমাদের দিনগুলো যে কি, মানে আমি বুঝাতে পারবো না আপনাকে যে আমাদের কি দিনগুলো গেছে। এবং বাংলাদেশে এত বড় একটা হসপিটাল থেকে আসলে আমরা এটা করতে পারি। তো দেখার পরে স্যার বলল, যখন আমি সকালে যখন দেখালাম, দেখানোর পরে দেওয়ার পরে মেঝে অপেক্ষা করতে থাকলাম, 9টার সময় রিপোর্ট পাওয়ার পর স্যারের কাছে গেলে স্যার সেখান থেকে সমস্যাটা আইডেন্টিফাই করে ফেলল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেওয়ার পর যখন সমস্যাটা যখন সমাধান হয়ে যায় তখন কিন্তু তার সমাধান খুব সহজই হয়ে যায়। তো আমি ওই দিনই গেলাম, তো স্যার আমাকে 15টা ইঞ্জেকশন দিচ্ছেন, 15টা ইঞ্জেকশন মুখে খাওয়ার ইঞ্জেকশন আর কি, আর কিছু ওষুধ দিচ্ছেন, আর ওকে সাইকেল চালানোর জন্য, সাইকেলটা আমি এখন নিয়ে দিতে পারিনি আর কি, দিব আর কি। তো তাকে আর নিয়মিত ঘরের মধ্যে ব্যায়াম, হাঁটা চলা, দৌড়াদৌড়ি এগুলো সব করতে বলছে, বলছে তার কোনো সমস্যা না, ওষুধ খা। তবে মা আল্লাহর রহমতে আমি প্রথম দিন যাওয়ার পরে তাকে ইঞ্জেকশনটা খাওয়ার পরে পরদিন সকালে আমি খুব মানে সারা রাত আমরা বাপ মা দুজন যেহেতু একটা ছেলে টেনশনে ছিলাম, কি হয় কোথায় যাবো। এর মধ্যে এই 3 মাসের মধ্যে বিভিন্ন লোকে জানতে পারছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক যে মাধ্যমে হোক, অনেকে তো এমন ভাবে বলছে ইন্ডিয়ায় না এরা ধরতে পারবে না, অমুক জায়গায় না, ওই না, অমুক জায়গায় না, মানে আমরা যে কি মানে দুর্বিষহ আমরা অবস্থানে পড়ে গেছিলাম আমরা জানি না। তো প্রথম দিনে সে ওষুধটা খাওয়ার পরে পরদিন সকালে আমার ছেলে দেখতে চালার মতো সে অনেকটুকু মানে অনেকটুকু সুস্থ না, সে মানে এইখানে দিয়ে হাঁটতো, এই হাঁটা দাঁড়িয়ে রাখতেছে না আলহামদুলিল্লাহ, এটা আর হাঁটতেছে না। তো তখন আমি আর কি মনে থেকে খুব ভালো লাগলো, ওষুধ গুলো কন্টিনিউ করার পরে আমার ছেলের এখন আল্লাহর রহমতে আর সেই ব্যথার সমস্যা নাই। যেখানে অপারেশনের কথা বলে ফেলেছে, কেউ বলেছে টিউমার, জি কেউ বলছে আমার কাছে কাগজ আছে, আপনি দেখতে পারেন, সব দেখতে পারেন, আমার কাছে এটা মিথ্যা না, মিথ্যা বলেন। তো আমি আমি তো কিছু দিয়ে স্যারকে আমি করতে পারবো না, ওনার জন্য একটাই আমি করতে পারি, সেটা হচ্ছে আমি শফিউল্লাহ প্রধান স্যারের জন্য আমি এবং আমার পরিবার ওনার জন্য আমি মনের থেকে আমি দোয়া করি, আল্লাহ পাক ওনাকে আরো দীর্ঘায়ু দান করুক, আমাদের মতো এরকম লোকেরা যেন ওনার কাছে সঠিকটা পায়, আমরা এটাই আশা করি। আমি এই প্রতিষ্ঠানের এবং স্যারের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করি, আপনাদের জন্য সবার জন্য দোয়া ছিল, আপনারা আমার জন্য ছেলের জন্য দোয়া করবেন, আমরা সেটাই আশা করি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। DPRC হসপিটাল, যারা অনেকেই ইতিমধ্যে এই নামটির সাথে পরিচিত হয়ে গেছেন, যাদেরই ব্যথা আছে বা যাদের ঘরে ব্যথাজনিত সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ, বা আর্থ্রাইটিস বলেন বা বিভিন্ন স্ট্রোকজনিত কারণে যারা প্যারালাইজড হয়ে গেছেন, এই ধরনের রোগী যাদের পাশে আছে তারা কম বেশি অনেকেই আসলে এই নামটার সাথে পরিচিত। অনেকের কাছে এটি স্বপ্নের একটি জায়গা, অনেকে আসার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন, সময় সুযোগ হয়ে উঠছে না। এবং এরকম অনেকেই আছেন যে দীর্ঘদিন থেকে হয়তো কোভিডের কারণে দেশের বাইরে থেকে আসতে পারছে না, এরকম অনেকেই আছেন। আপনার প্রতিনিয়ত আমাদেরকে SMS করছেন, আমাদেরকে বিভিন্ন ইমেল করছেন এবং ফোন করে আপনারা অনেকেই আপনাদের এই প্রবলেমের কথাগুলো আপনারা জানাচ্ছেন। আপনাদের জন্য বলছি, আপনারা সময় সুযোগ পেলে যেকোনো সময় জাস্ট আসার একদিন আগে আমাদের যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন। দর্শক, দুর্ঘটনা জীবনে যেকোনো সমস্যায় যেকোনো সময় হতে পারে, বাট আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আমার যদি জানা থাকে যে আমার কি করতে হবে, শুধু একটি জানা তথ্য আমার পুরো জীবনটাকে কিন্তু বদলে দিতে পারে। দর্শক, ঠিক তেমনি একটি ছোট্ট ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের একজন ছোট ভাই। ছোট্ট একটি ঘটনা, জীবনটা প্রায় এলোমেলে হয়ে গিয়েছিল, বাট সঠিক সময় তারা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে যেটার কারণে তার জীবনটা আবার বদলে গেছে। আসুন দর্শক, একটু তার সাথে পরিচিত হই, কি হয়েছিল তার জীবনে এবং আজকে সে কেমন আছে।
তোমার নাম কি বাবা? সিফাত। সিফাত কোন ক্লাসে পড়ো? ক্লাস নাইন। ক্লাস নাইনে কোন স্কুলে? মতিঝিল আইজি স্কুল এন্ড কলেজ। আলহামদুলিল্লাহ। ক্লাস নাইন, ব্যাকগ্রাউন্ড কি তোমার? সায়েন্স, আর্টস, কমার্স, সায়েন্স। আচ্ছা, আমরা জানি যে তুমি এই ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলে। তোমার জীবনে ছোট্ট একটা ঘটনা ঘটেছিল, কি হয়েছিল সেটা? মানে সেদিন বন্ধুদের সাথে খেলতে নিয়ে বাসায় আর কি আগে যাইতে পারে ভাবে একটা দৌড় দিচ্ছি। আচ্ছা, সামনে একটা ছোট, তো তখন দিতে পায়ে একটু হালকা কান লাগছিল। ওকে, সেই ব্যথাটা ধীরে ধীরে বাড়তে পারতো, অনেক বাড়লো, হাঁটা চলা করতে পারতাম না, বসতে পারতাম না। যখন দেখলে যে ছুটতে গিয়ে হঠাৎ করে টান লাগলো, সাথে সাথে কি করলে? বাসায় কি কোনো রকমে পৌঁছালে? পৌঁছালে না, তেমন একজন অসুবিধা তখন ছিল না। আচ্ছা, তারপরে কয়েকদিন ছিল, কিন্তু তার কয়েকদিন যা করতে ব্যথাটা সেই পায়ে দেখতে পাচ্ছে যে হঠাৎ করে ব্যথা শুরু হচ্ছে। তখন বাসায় জানানো হলো যে বাসায় যে তোমার পায়ে প্রবলেম। কি করলে তারা তখন? তারপরে একটা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে গেলাম। সে আর কি মোটামুটি ওষুধ দিল, কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট হলো না। কিছু বলেছিল যে কি হয়েছে বা সেরকম কিছু বলে? কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল? এক্সরে করেছিল। আচ্ছা, সেটা দেখে সে বলেছে কোনো সমস্যা নেই, ওষুধটা খাওয়ার জন্য ঠিক হয়ে যাবা। তো ওষুধটা খেয়েছো, কোনো লাভ হয়নি। তারপরে কি করলো? তারপর আমরা গেলাম। আচ্ছা, যার পরে সে আর কি সেখানে, ও হ্যাঁ, তার আগে আরেকটা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে গেছিলাম, সে আর কি বলল নিউরো, সেখানে গেলাম, তারাও সেখানে কিছু ওষুধ দিল, তাও কিছু হইল না, এমআরআই দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখে বললো তেমন কোনো অসুবিধা নাই, ওষুধ খাওয়ার হাঁটলো সারা যায়, কিন্তু তাও সারলো না। আচ্ছা, তারপরে কি করলো? তারপরে আবার কয়েকদিন পর আমরা তখন আর কি ভর্তি দিল, ভর্তি হইলাম আর কি, আরো কয়েকবার যাওয়ার পর তারা বললো ভর্তি হইতে। তারপরে ভর্তি হইলাম, তারা আরো একটা এমআরআই দিল, টেস্ট করলো, কিছু আসলো না। আচ্ছা, আমি একটু বলি এখানে যে এত ডক্টর কেন, মানে কি হচ্ছে যে পায়ে টান লাগছে? সেটা কি যত দিন যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে? সবকিছু খারাপ কি হয়েছিল? হাঁটতে পারছো না, এরকমটা হয়েছে? ব্যথা করতো, মানে পা দিলেই ব্যথা করছে, মাটিতে ফালাইতে গেলে। যে মানুষটা একটা সময় ছুটাছুটি করতে, হাঁটাচলা করতে, স্কুলে যেত, সবকিছু করতে পারছো, সেই মানুষটা হঠাৎ করে দেখছে আর হাঁটতে পারছো না। বিছানা থেকে সকালে বা যখন উঠছো উঠে পা দিতে পারছো, তখন এমনি তখন একখানে বিছানায় শুয়ে আছি, ঘুম থেকে উঠছি, পাটা ফালাইতে গেছি, তখন আবার ব্যথা করছে। যখনই পা দিতে যাচ্ছ তখনই দেখছো প্রচন্ড রকম পেয়ে, তখন কি করলো? তারপরে কি করলো যখন দেখছো এইভাবে? মানে বাথরুমে যেতেও কি কারো সাহায্য দরকার হতো? না, ধরে যেতে হতো না, তখন ওইরকম হতো, এতটাও হয় না, কিন্তু ব্যথা করতো না। আচ্ছা, তারপরে এরকম কয়েকবার দেখালাম, একটা সময় তোমাকে ভর্তি হওয়ার কথা বললো। হ্যাঁ, ভর্তি হইলাম। তখন কি হইলো? তখন তার আর কি সাত দিন রাখলো, কিছু ওষুধ দিল, কিছু এক্সারসাইজ দিল, তাও এরকম ইম্প্রুভমেন্ট, কোনো ইম্প্রুভমেন্ট না সেই আগের মতো। হ্যাঁ, আচ্ছা, তখন কি করলো? তারপরে তারপর আর কি যে ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছে আসলাম, উনি আর কি কিছু ব্লাড টেস্ট দিল, দেখলেন, তারপর উনি মেডিসিন দিলেন, এগুলো দুই সপ্তাহ খাওয়ার পরে সমস্যা একেবারে অলমোস্ট নাই, আগের থেকে অনেক ভালো। এই শফিউল্লাহ প্রধান ডক্টর, সারা বিষয়ে তোমরা জানতে পেরেছিলে কি? ইউটিউব থেকে। ইউটিউব থেকে তুমি কি খুঁজে বের করেছিলে নাকি? হ্যাঁ, আমার মানে এমনি সামনে আসছিল একদিন, মানে তুমি হয়তো ইউটিউব দেখছো, বিভিন্ন কন্টেন্ট দেখছিলে, হঠাৎ করে একদিন দেখতে পাচ্ছো যে ডক্টর শফিউল্লাহ প্রধান, এবং যখন সেই ভিডিও গুলো দেখেছো দেখলাম অনেকে আসতেছে, ভালো হইতেছে, সুস্থ হইতেছে, এবং ঠিক তোমার মতো প্রবলেম নিয়ে অনেকে আসছে, তারা সুস্থ আছেন, ভালো আছেন। এটা দেখার পর তোমার প্যারেন্টসকে তুমি জানালে, তখন তোমার প্যারেন্টস এর সিদ্ধান্ত নিলো সরাসরি চলে আসবে। প্রথম যেদিন নিয়ে আসলো স্যারের কাছে, কি বলেছিল স্যার, মনে আছে তোমাকে? স্যার আর কি প্রথমে জিজ্ঞেস করলাম সমস্যা হচ্ছে কি, তারপর নিজে আর কি দেখলেন পার্টটা কি, উনি আর কি বললেন যে হ্যাঁ তোমার তো মাসেল টাইট হয়ে আছে, তারপর উনি কিছু ব্লাড টেস্ট দিলেন, তারপর দেখার পরে উনি আর কি মেডিসিন দিলেন, তো ওইটা খাওয়ার পর দুই সপ্তাহের মধ্যে অনেক ভালো। তারপরে যে আজকে দুই সপ্তাহ পরে আসতে বলছিল, আজকে আবার আর কি তোমাকে ভর্তি থাকার কথা বললেন, স্যার বলেছেন শুধু ওষুধে তুমি ঠিক হয়ে যাবে, আজকে আর কি কিছু এক্সারসাইজ বলছে দেখে যেতে। আচ্ছা, তাহলে আর কি তো এই যে এতদিন, গত জানুয়ারি থেকে এটা হচ্ছে তোমার জুন মাস। তোমার জন্য যেতে পারছো না, এই যে দীর্ঘদিন মন খারাপ করতো না স্কুলের, খারাপ লাগতো, কিছু করতে পারতেছিলাম, কখনো মনে হয়নি এরকম যে আমি কি আর আগের মতো হাঁটতে পারবো না, দৌড়াতে পারবো না, মনে হয় কি করবো? বাট এই যে তুমি স্যারের কাছে ওষুধ খেয়েছো,
পরবর্তী অবস্থায় এখন কেমন আছো? আগের থেকে অনেক ভালো। তুমি হাঁটাহাঁটি করতে পারছো? হ্যাঁ, সব পারছো। স্কুলে যেতে পারছো? সবকিছু করতে পারছো? এখন যাবো আর কি। তো এই যে তোমার তুমি হাঁটাচলা করতে পারছো আবার দীর্ঘদিন পরে, কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো লাগছে। আবার তুমি স্কুলে যেতে পারবে এটা চিন্তা করে কেমন লাগছে? তোমার বন্ধুদের সাথে তুমি আবারও ঠিক আগের মতো সবকিছু করতে পারবে, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই ছোট ভাইটি যে একদম প্রায় সুস্থ মানুষ। আমরা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেই পারি, অনেক কিছু আমাদের জীবনে হতে পারে, ছোট দুর্ঘটনা হতে পারে, কিন্তু দেখুন একটি সঠিক চিকিৎসার অভাবে একরকম প্রায় পঙ্গু হয়ে যেতে নিয়েছিল। হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, জীবনের সব কিছু বন্ধ হয়ে গেছিল। ঠিক সেই সময়টায় হঠাৎ করেই তারা একটি তথ্য জানতে পারেন, ডিপিআরসি হসপিটাল ডক্টর.Md. শফিউল্লাহ করলেন এবং স্যারের কাছে নিয়ে আসেন। বাকিটা তো আপনারা নিজেরাই শুনলেন। আমরা এখানে তার বাবাকে পেয়েছি, প্যারেন্টস তাদের একটি সঠিক সিদ্ধান্ত এখন এই ছোট বাচ্চাটির জীবনটাকে পুরো বদলে দিয়েছে। আসুন না দর্শক একটু তার সাথে কথা বলি, কি করেছিলেন তারা ওই সময়টায়, কেমন লেগেছিল, আজকে চিকিৎসার পরবর্তী অবস্থায় যখন ছেলেকে সুস্থ দেখছেন কেমন লাগছে তাদের কাছে, পুরো বিষয়টা আমরা প্রথম থেকে একটু ওনার কাছ থেকে আমি একটু জানবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকাটাই স্বাভাবিক, কারণ সন্তান যখন সুস্থ হয় এর থেকে বাবা মার কাছে আসলে বড় কিছু প্রাপ্তি আসলে আর কিছু হতে পারে না। স্যার আমাদেরকে যদি একটু বলতেন যে সেই প্রথম দিককার ঘটনা যখন দেখলেন যে হঠাৎ করে আপনার সন্তান কমপ্লেন করছে, সে পায়ে ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে, কি করেছিলেন তখন আপনারা, কেমন লেগেছিল বা কেমন হেল্পলেস অবস্থায় ছিলেন ওই সময়টা থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ, সকল প্রশংসার মালিক আল্লাহ পাক। আসলে রোগ দান করার মালিক এবং সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ পাক, মানুষ বা ডাক্তার হচ্ছেন উসিলা। আমার একটা মাত্র ছেলে, আমি ছোট একটা সরকারি চাকরি করি, আমার ছেলেটা, আমার ছেলে বলে আমি বলবো না, সে মতিঝিলে আইডিয়াল স্কুলে পড়েছে, খুবই মেধাবী। গত জানুয়ারি মাসে আমার ছেলে আমাকে বলে যে হঠাৎ করে একদিন বলতেছে পায়ে ব্যথা, আমার পায়েটাই ব্যথা করে, পা পায়ে। মানে আমার, আমি কি বলবো, আমাদের জীবনটা মনে হয় একদম দুর্বিষহ হয়ে গেছিল আমাদের ভাই। হঠাৎ করে শোনার পরে? না না না, হঠাৎ করে শোনার পরে যখন সে বলে যে আমার পায়ে ব্যথা, তখন আমরা এক ইয়ের পরে এক ডাক্তার দেখাতে দেখি। প্রথমে ডাক্তার দেখলাম, একটা আর্থোপেডিক ডাক্তার, উনি টেস্ট দিলেন, এক্স রে করলেন, বলে কোনো সমস্যা না। গেলাম উনি আবার ওনার কাছে গেলাম, উনি আবারও দেখলেন, ওনাকে চেঞ্জ করে আর এক আর্থোপেডিক ডাক্তারের কাছে গেলাম, উনি বললো নিউরোর বোধ হয় কোনো, নিউরো জাতীয় কোনো প্রবলেম। আপনার কাছে দেখেন, আমার কাছে পেপারস আছে, আমার কাছে, হ্যাঁ আমি দেখেছি, এমন কোনো টেস্ট নাই বোধ হয় আমার, যেটা আমার ছেলের জন্য আমি করি নাই। আমার একটা একে একে আমার চারটে MRI করা, CT স্ক্যান করা, আমি 20,000 টাকা দিয়ে ব্লাড টেস্ট কি করছি, আমি CNC EMG টেস্ট, তারপরে এনজিওগ্রাম AMG হসপিটালে সাহেব উনি করছেন, আমি স্যারকে আমি দেখাইছি। আমি গত 28 তারিখে আমি ছেলেকে ভর্তি করে 5-6 তারিখে আমি নিয়ে আসছি বাসায়। বাট আমাকে কোনো ডাক্তার, আমাকে আসলে কোনো ডাক্তারের কাছে গেছি, কোন সমস্যা আমাকে, ছেলেটার সমস্যাটা দিয়ে কোথায়? আমার একটা মানুষ যদি বলে তার কোনো সমস্যা নাই, সমস্যা না থাকলে ছেলে ব্যথা করবে কেন? ব্যথা করবে কেন? আপনার তো করতেছে না, আমার তো করতেছে, আমার তো করছে না। তো এইভাবে আমাদের আসলে রোজার মধ্যে যে সময়টুকু গেছে, আমার ছেলেটা আল্লাহ পাক, আমি দোয়া করি তার, আল্লাহ অনেক অনেক সময় তাকে আমি অনেক গালমন্দ করছি যে তুমি ইচ্ছা করে এরকম বোধহয় করো, এরকম করো। আসলে তো না, মানুষের সমস্যা না হলে তো ভাইজান সে আপনার বলে না। না তো সে আমাকে ওই সময়টা আমাকে বলছিল যাবো, আমাকে জানি না সে কিভাবে দেখছে, তখন এখনকার ছেলে পেলে আসলে তো অনেক আপগ্রেড, সে মতো জেলের মতো জায়গায় সে থাকে। তো আমাকে সহযোগিতা আমি বিভিন্ন মানুষের, বন্ধু মহল, আত্মীয় স্বজন অনেকের কাছে আমি পাইছি, বিভিন্ন সহমর্মিতা তারা ফোন দিয়েছে, জানতে চাইছে। কিন্তু ডাক্তার তো ট্রিটমেন্টটা তখনই করতে পারবে যখন তার সমস্যাটা কোথায়, আমার এই সমস্ত টেস্টের কাগজ গুলো দেখার পরে একবার বলে, একজন তো বলে প্রথম দিকে একজন, মানে মানে কি বলবো, এটা আল্লাহ পাকের নিয়ামত, আমি যদি এরকম হইতো আমার ছেলেটা হয়তো আজকে জীবনটাই শেষ হয়ে যেত। বলছিল ঘাড়ে কি বলছিল শিফা, ঘাড়ে টিউমার আছে, ঘাড়ে টিউমার আছে। আমরা তখন বললাম ঠিক আছে, টিউমার থাকলে তাহলে তো আমরা অপারেশন করবো। আমরা চলে গেলাম প্রফেসর
বেস্ট নিউরোসার্জন, উনি বললো না তার নিউরোর কোন এই জাতীয় সমস্যা নাই। একটা ছেলে যদি শোনে তার সামনে কোন ডাক্তার বলতেছে তার এটা আছে, তার তখন কেমন লাগছে? আমার ছেলের মানসিক অবস্থা যে কেমন যাচ্ছিল আমাদের দিনগুলো যে কি, মানে আমি বুঝাতে পারবো না আপনাকে যে আমাদের কি দিনগুলো গেছে। এবং বাংলাদেশে এত বড় একটা হসপিটাল থেকে আসলে আমরা এটা করতে পারি, আমরা এটা আমি আসলে ইউ করতে পারি না, তার সমস্যাটা ফাইন্ড আউট করতে পারবে না, এটা কোনো কথা হতে পারলো। তো এখানে যখন আমি আসি তো আমি স্যারকে দেখানোর পরে স্যার আমাকে প্রথমেই ওকে দেখলেন, হাত পা মাসুল এগুলি সমস্ত কিছু দেখে বললেন যে টেস্ট কাগজপত্র এগুলি দেখে স্যার বললেন যে আপনারা তো এমন কোনো টেস্ট নাই যেটা বাদ যাচ্ছে। তো আমি নতুন করে আর কি টেস্ট দেবো? তো আমি ছোট্ট আমি কয়েকটা আমি ব্লাড টেস্ট দেবো। তো আপনাদের এখানে আমার খরচ হচ্ছে স্যারের ১,০০০ টাকা, স্যারের আমার ভিজিট খরচ হয়েছে, আর ব্লাড টেস্টের যে স্যার আমাকে কনসেশন করে দিচ্ছিল শুনে দেখে শুনে দেওয়ার পরে, তারপরে আমার ৬,০০০ টাকা আমার ব্লাড টেস্টের জন্য আপনাদের এখানে আমার ব্যয় হয়েছে, আর আজকে আসলাম, আজকে আমার যে পয়সাটা খরচ হয়েছে প্লাস ঔষধ। তো দেখার পরে স্যার বল, যখন আমি সকালে যখন দেখালাম, দেখানোর পরে দেওয়ার পরে মেঝেতে অপেক্ষা করতে থাকলাম, ৯টার সময় রিপোর্ট পাওয়ার পরে স্যারের কাছে গেলে স্যার সেখান থেকে সমস্যাটা আইডেন্টিফাই করে ফেললো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেওয়ার পর যখন সমস্যাটা যখন সমাধান হয়ে যায় তখন কিন্তু তার সমাধান খুব সহজই হয়ে যায়। তো আমি ওই দিনই গেলাম, তো স্যার আমাকে ১৫টা ইঞ্জেকশন দিচ্ছেন, মুখে খাওয়ার ইঞ্জেকশন আর কি, আর কিছু ওষুধ দিচ্ছেন, আর ওকে সাইকেল চালানোর জন্য, সাইকেলটা আমি এখন নিয়ে দিতে পারিনি আর কি, দিব আর কি। তো তাকে আর নিয়মিত ঘরের মধ্যে ব্যায়াম, হাঁটা চলা, দৌড়াদৌড়ি এগুলো সব করতে বলছে, বলছে তার কোনো সমস্যা না, ওষুধ খা। তবে মা আল্লাহ রহমতে আমি প্রথম দিন যাওয়ার পরে তাকে ইঞ্জেকশনটা খাওয়ার পরে পরদিন সকালে আমি খুব মানে সারা রাত আমরা বাপ মা দুজন যেহেতু একটা ছেলে টেনশনে ছিলাম, কি হয় কি হয় কি হয়, কোথায় যাব কোথায় যাব। এর মধ্যে এই তিন মাসের মধ্যে বিভিন্ন লোকের জন্য জানতে পারছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক যে মাধ্যমে হোক, অনেকে তো এমন ভাবে বলছে ইন্ডিয়া না এরা ধরতে পারবে না, অমুক জায়গায় না, ওই না অমুক জায়গায় না, মানে আমরা যে কি মানে দুর্বিষহ আমরা অবস্থানে পড়ে গেছিলাম আমরা জানি না। তো প্রথম দিনে সে ওষুধটা খাওয়ার পরে পরদিন সকালে আমার ছেলে দেখতে চালার মতো সে অনেকটুকু মানে অনেকটুকু সুস্থ না, সে মানে এইখানে দিয়ে হাঁটতো, ওই হাঁটা দাঁড়িয়ে রাখতেছে না আলহামদুলিল্লাহ, এটা আর হাঁটতেছে না। তো তখন আমি আর কি মনে থেকে খুব ভালো লাগলো, ওষুধগুলো কন্টিনিউ করার পরে আমার ছেলের এখন আল্লাহর রহমতে আর সেই ব্যথার সমস্যা নাই। যেখানে অপারেশনের কথা বলে ফেলেছে, কেউ বলেছে টিউমার, জি কেউ বলছে ইনজেনাও, এই আমার কাছে কাগজ আছে আপনি দেখতে পারেন, সব দেখতে পারেন, আমার কাছে এটা মিথ্যা না, মিথ্যা নয়। তো আমি তো কিছু দিয়ে স্যারকে আমি করতে পারবো না, ওনার জন্য একটাই আমি করতে পারি, সেটা হচ্ছে আমি শফিউল্লাহ প্রধান স্যারের জন্য আমি এবং আমার পরিবার ওনার জন্য আমি মনের থেকে আমি দোয়া করি, আল্লাহ পাক ওনাকে আরো দীর্ঘায়ু দান করুক, আমাদের মতো এরকম লোকেরা যেন ওনার কাছে এই যে সঠিক দিকটা পায়। আমরা এটাই আশা করি। আমি এই প্রতিষ্ঠানের এবং স্যারের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করি। আপনাদের জন্য সবার জন্য দোয়া ছিল, আপনারা আমার জন্য ছেলের জন্য দোয়া করবেন, আমরা সেটাই আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার সন্তানকে কবুল করুক, সে যাতে বাকিটা জীবন সুস্থ থাকেন। দর্শক শুনলেন এতক্ষণ খুবই মর্মস্পর্শী ঘটনাটা, এরকম একজন দুজনকে আমরা দেখছি, এরকম হাজার হাজার ঘটনা আছে বাংলাদেশে। এত বড় বড় প্রতিষ্ঠান থেকে যদি আমরা যদি এই ধরনের চিকিৎসা পাই বা এই ধরনের ভুল তথ্য আমরা পাই, আমরা আসলে সত্যি মিসগাইড হয়ে যাই। দর্শক আসলে যদি আমাদের সঠিক সময় যদি আমাদের সঠিক ট্রিটমেন্ট আমরা পাই, আমাদের রোগটা যদি সঠিক সময়ে সঠিকভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়, দেখুন চিকিৎসা খুবই খুবই সামান্য, খুবই অল্প সময়ের ভিতরে আসলে আমাদের এই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। আমি নিজে আসলে কিছুটা আবেগে আপ্লুত হয়ে গেছি ওনাদের কথা শুনে। সত্যি তো নিজের সন্তানকে যদি আমি এইভাবে কষ্টের ভিতর দেখি কার ভালো লাগে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের স্যারের জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।